seconds. Guidance is internal. 12. Ignition sequence start. বন্ধুরা, একটা সময় এমন ছিল যখন চাঁদের মাটিতে পা রাখা ছিল ভীষণ কঠিন। আজ থেকে প্রায় 50 বছর আগে আমেরিকা প্রথম এমন দেশ ছিল যারা প্রথমবার মানুষকে চাঁদে পাঠাতে সফল হয়েছিল। তার আগে অনেক দেশ এই প্রচেষ্টায় ব্যর্থ হয়েছিল। আজও যখন মহাকাশের কথা ওঠে, তখন আমাদের প্রথমেই মনে পড়ে চাঁদের মাটিতে প্রথম পা রাখা নীল আর্মস্ট্রংয়ের কথা। 1969 সালের 16ই জুলাই নাসার লঞ্চ করা অ্যাপোলো 11 মিশন একটা ঐতিহাসিক জয় অর্জন করেছিল। 1969 সালের 20 জুলাই ছিল সেই দিন যেদিন চাঁদের মাটিতে প্রথমবার কোনো মানুষের পা পড়েছিল। চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ ছিলেন নীল আর্মস্ট্রং, আর দ্বিতীয় মানুষ ছিলেন মাইকেল কলিন্স। এই অভিযান চাঁদের মাটিতে পা রাখার তৃতীয় প্রচেষ্টা ছিল যা সফল হয়। নীল আর্মস্ট্রং এবং নাসার অ্যাপোলো 11 মিশনের কথা তো আপনারা সকলেই জানেন, কিন্তু আপনারা কি এটা জানেন চাঁদের মাটিতে পা রাখা সেই ঐতিহাসিক সফর আসলে কতটা সংকটজনক ছিল? জানেন কি সেই সফরে মহাকাশচারীদের কত বাধার সম্মুখীন হতে হয়েছিল? তাহলে চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই আসলে অ্যাপোলো 11 মিশনে পাঠানো মহাকাশচারীদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যা আজও অনেক মানুষ জানেন না। আজকের এই ভিডিওটা অনেক তথ্যপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সালটা ছিল 1969 আর তারিখটা 20 জুলাই। আজ থেকে প্রায় 52 বছর আগে মানুষ প্রথমবার চাঁদের মাটিতে পা রাখার ইতিহাস গড়েছিল আর ভবিষ্যতে মহাকাশে পৌঁছানোর সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছিল। নাসার এই অ্যাপোলো 11 মিশন 21 ঘন্টা 31 মিনিট চাঁদের মাটিতে চলেছিল, তারপর 24 জুলাই পুনরায় পৃথিবীতে ফিরে আসে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই তথ্যগুলো জানেন, কিন্তু বন্ধুরা, চাঁদে পৌঁছানো তিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্সের সামনে বেশ কিছু সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছিল যে ব্যাপারগুলো সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না। এই ঘটনা সম্পর্কে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1969 সালের 16ই জুলাই দিনটাতে। ওই দিন নাসার অফিসে সকলেই ভীষণ চিন্তিত ছিল, কারণ কিছু সময়ের মধ্যেই অ্যাপোলো 11 পৃথিবী থেকে মহাকাশের দিকে পাড়ি দিতে চলেছে। মহাকাশের দিকে এগিয়ে চলা তিন মহাকাশচারীর হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। আপনারা হয়তো অনেকেই জানেন অ্যাপোলো 11-এ একজন পাইলট হিসেবে উপস্থিত ছিলেন, তিনি হলেন মাইকেল কলিন্স। শেষমেশ সকাল 8:32 মিনিটে অ্যাপোলো 11-কে কেনেডি স্পেস সেন্টার লঞ্চ কমপ্লেক্স 39A থেকে লঞ্চ করা হয় আর তারপরেই তিন মহাকাশচারীর মহাকাশের দিকে যাত্রা শুরু হয়ে যায়। মাত্র 4 দিনেই তারা চাঁদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যে লুনার মডেলের সাহায্যে নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন অ্যাপোলো 11 থেকে বেরিয়ে চাঁদে পৌঁছায় তাকে দ্য ইগাল নাম দেওয়া হয়েছিল। যখন সবার মনে হচ্ছিল সব কিছু প্ল্যান অনুযায়ী চলছে, তখনই সেই তিন মহাকাশচারীর কাছে খবর আসে যে কোনো অজ্ঞাত কারণবশত লুনার মডিউল ইগাল নির্ধারিত সময়ের তুলনায় 4 সেকেন্ড আগে চলছিল। এর অর্থ ছিল ইগাল নির্ধারিত জায়গার বদলে অন্য কোথাও নামবে, ফলে পরিণতি অনেক ভয়ঙ্কর হতে পারত। আমরা কোনো অচেনা জায়গায় হারিয়ে গেলে কতটা ঘাবড়ে যাই? আর এটা ছিল চাঁদের মাটিতে পা রাখার মতো এরকম একটা বড় বিষয় যেখানে তারা চাইলেও পৃথিবী থেকে সাহায্য নিতে পারত না। এবার সেই মহাকাশযান এবং চাঁদের দূরত্ব ছিল মাত্র 2 কিলোমিটার। এখন নিশ্চয় আপনি বুঝতে পারছেন এরকম অবস্থায় এই তিন মহাকাশচারীর কি অবস্থা হয়েছিল। তার উপর আরও একটা সমস্যা তাদের সামনে হাজির হয়েছিল। আসলে অ্যাপোলো গাইডেন্স কম্পিউটার, যা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, সেটা হঠাৎ করে এরর কোড 1202 ডিসপ্লে করতে থাকে। এবার এই এরর কোড কী ছিল এবং সেটা কেন ডিসপ্লে হচ্ছিল সেই সম্পর্কে কারোর কোনো ধারণা ছিল না। এই অবস্থায় নীল আর্মস্ট্রং খুব দ্রুত এই কথাটা পৃথিবীতে জানাই, কিন্তু তাদের বলা হয় সেই এরর কোডকে গুরুত্ব না দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা। যদিও পরে এই বিষয়টা সামনে আসে যে র্যাডার সিস্টেম থেকে অতিরিক্ত কমেন্ট আসার জন্য কম্পিউটার সিস্টেম ওভারলোড হয়ে গিয়েছিল আর সেই কারণেই এরর কোড ডিসপ্লে হচ্ছিল। একদিকে এরর কোড ডিসপ্লে হওয়া এবং অন্যদিকে 2 মিনিটেই চাঁদের মাটিতে অবতরণ, এই অবস্থায় নীল আর্মস্ট্রং মাথা শান্ত রেখে সাহসিকতার সাথে কন্ট্রোল নিজের হাতে নিয়ে এমন জায়গায় মহাকাশযানটা অবতরণ করেন যাতে সবাই সুরক্ষিত থাকে। 1969 সালের 20 জুলাই 8:17 মিনিটে ইগাল সুরক্ষিতভাবে চাঁদে ল্যান্ড করে। নীল আর্মস্ট্রং এই জায়গাটার নাম দেন ট্রানকোয়ালিটি বেস। মহাকাশযান থেকে নেমে চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং, আর তিনি গর্বের সাথে চাঁদের মাটিতে আমেরিকার পতাকা স্থাপন করেন।
এখন যদি আপনারা ভেবে থাকেন যে মিশনটা সফলভাবে চাঁদের মাটিতে উত্তীর্ণ হয়েছে এবার আর কোনো বাধা আসবে না তাহলে আপনারা ভুল ভাবছেন। আর ঠিক একই ভুল সেই মহাকাশচারীরাও করেছিলেন, কারণ সেই সময় তিন মহাকাশচারীরও এমনটাই মনে হয়েছিল যে তাদের সামনে আর কোনো সমস্যা নেই, এবার তারা সফলভাবে পৃথিবীতে পৌঁছে যাবে। কিন্তু ঠিক তখনই এমন কিছু হয় যা শুনলে আপনারা চমকে যাবেন। পতাকা স্থাপন করার পর তারা বুঝতে পারে এবার হয়তো তারা আর কখনো পৃথিবীতে ফিরতে পারবে না, চাঁদেই তাদের থেকে যেতে হবে। আসলে চাঁদে তাপমাত্রা কম হয়, ল্যান্ডিংয়ের পরেই মহাকাশযানের ইঞ্জিনের ফুয়েল পাইপে বরফ জমতে শুরু করে। নাসাও তাদের মহাকাশচারীদের এই কমেন্ট দিতেই যাচ্ছিল যে তারা যেন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আগেই মহাকাশযান থেকে নেমে যায়, তা না হলে যে কোনো মুহূর্তে মহাকাশযান ব্লাস্ট হয়ে যেতে পারে। এবার ভেবে দেখুন তো, যদি সত্যি এমনটা হতো তাহলে কি হতো? তারা কোনোদিনও কি আর পৃথিবীতে ফিরতে পারত? কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল, তাই কিছু সময়ের মধ্যেই বরফ গলতে শুরু করেছিল, আর সেই কারণে ফুয়েল পাইপের প্রেশার স্বাভাবিক হয়ে গিয়েছিল। আড়াই ঘন্টা চাঁদে ঘোরার পর এবং মহাকাশযানের সমস্যার সমাধানের পর সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক সেই সময় তাদের সামনে আরও একটা সমস্যা হাজির হয়। মহাকাশযানের একদিকে সুইচ ভেঙে নিচে পড়ে গিয়েছিল, যার ফলে সার্কিট ব্রেকডাউন হয় আর সেই দিকের আলো নিভে যায়। অনেক খোঁজার পর অলরিন সেই সুইচ খুঁজে পেলেও সেটা পুনরায় আটকানো একেবারেই সহজ ছিল না, কারণ স্বাভাবিকভাবেই ট্রেনিংয়ের সময় এগুলো তাদের বলা হয়নি। কেউ কখনো স্বপ্নেও ভাবেনি যে সেখানে গিয়ে এইসব সমস্যা হতে পারে। অলরিন এইসব সমস্যা থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো ইতিবাচক পরিণতি দেখতে না পাওয়ায় সে একটা দেশি জুগাড়ের কথা ভাবে। যেখান থেকে সেই সুইচ ভেঙে গিয়েছিল সেই ছিদ্রে সে একটা পেন ঢোকায়। ছয় ঘন্টার চেষ্টা যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে একটা পেন এই সমস্যার সমাধান করে দেয়, তাও মাত্র এক মিনিটেই। এবার মহাকাশচারীদের পৃথিবীতে ফেরার সময় হয়ে এসেছিল। প্ল্যান ছিল কলম্বিয়া স্পেস শ্যাটেল, যার সাহায্যে তারা পৃথিবীতে রওনা দিত। সেখানে থাকা দুটো মডিউল, প্রথমটা কমেন্ট মডিউল যেখানে মহাকাশচারীরা ছিল, এবং দ্বিতীয়টা সার্ভিস মডিউল যেখানে চাঁদের মাটি থেকে আনা বিমানের বাকি জিনিস ছিল, সেটা পৃথিবীতে এসে আলাদা আলাদা দিকে যাবে যাতে দুটো মডিউল নিজেদের মধ্যে ক্র্যাশ না করে। কিন্তু এখানেও তাদের ভাগ্য আবার তাদের একটা সমস্যার সম্মুখীন করাই। দুটো মডিউল বিপরীত দিকে যাওয়ার বদলে একটার পেছনে আর একটা দ্রুতগতিতে এগিয়ে যায়। যদি সেই দুটো একে অপরের অনেক কাছে চলে আসত তাহলে স্বাভাবিকভাবেই বড় বিস্ফোরণের সম্ভাবনা ছিল, কিন্তু এত দ্রুতগতিতে নিচে নেমে আসার পরেও এমনটা হয়নি। 1969 সালে 24 জানুয়ারি দুটো মডিউলই সুরক্ষিতভাবে প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে এবং মিশনটাকে সফল করে তোলে। সো বন্ধুরা, এই ছিল অ্যাপোলো 11 সফলতার পিছনে থাকা বিভিন্ন সমস্যা এবং সেগুলো অতিক্রম করার কাহিনী। আপনি কি এই ঘটনাগুলো সম্পর্কে আগে থেকেই জানতেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।